তুমি যদি ফেসে যাও তোমার বাবার কি হবে? ওষুধ খাওয়া তো দূরের কথা, না খেতে পে মারা যাবে। আমার বাবার কিচ্ছু হবে না, আমি আমার বাবার কোনো ক্ষতি হতে দেবো না। স্যার স্যার স্যার, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। গুড, ভেরি গুড, নাও গেট লস্ট আউট, যাও। কিন্তু আপনি দুম করে আবার চলে যাচ্ছেন কেন? মানে এই কদিন তো হলো আপনি এখানে এসেছেন, আর ও আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই মানে আমার বা আমার ফ্যামিলির জন্য আপনার বাবাই ডিসিশনটা নিয়েছে। ও নো, শুনুন না, আমি এক্ষুনি আপনার বাড়িতে আসছি আপনার বাবাকে বোঝাতে। দেখুন, আপনার বাবাকে বোঝাতে হবে যে এই পর থেকে আমার বা আমার ফ্যামিলির সাথে আপনার কোনো যোগাযোগ থাকবে না। ট্রাস্ট মি, শুধু শুধু কালকের দিনটা, তারপর আপনি এখানে থাকলেও আমরা কোনো কন্ট্যাক্ট রাখবো না আপনার সাথে। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে আপনি তো নিজের ক্যারিয়ারের জন্য এখানে এসেছিলেন, নিজের গানকে নতুন করে ডিসকভার করতে চাইছিলেন, আর আপনার এসব স্বপ্ন পূরণ হওয়ার আগেই আপনি এইভাবে চলে যাবেন? না না না, এটা আমি হতে দেবো না। আমি 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 এক্ষুনি আপনার বাড়িতে আসছি। আমি চাই না পাপা আপনাকে ভালো মন্দ কিছু বলুক, তাই প্লিজ নিখিল বাবু আপনি এখানে আসবেন না। বলছি নিখিল বাবু প্লিজ, কাল কিন্তু আপনারা সবাই আসবেন, কাল দোলের অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে, প্লিজ। রাখছি, গুড নাইট। এটা হতে পারে না মা, আমি আপনাকে কিছুতে এখান থেকে যেতে দেবো না। আপনি এখানে এসেছিলেন নিজের ক্যারিয়ার গড়ার জন্য, আর আমার সাথে যোগাযোগ হওয়ার জন্য আপনাকে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হবে? না, এটা আমি কিছুতেই হতে দেবো না।